হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের এপিসোড হলো তোমাদের ফোনের স্পিকার খারাপ হয়ে গেলেও এখন থেকে তোমরা তোমাদের সামনের স্পিকার ব্যবহার করে গান শুনতে পারবে। তার জন্য তোমাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য তোমাদের চলে যেতে হবে তোমাদের ফোনের প্লে স্টোরে। ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তারপর তোমরা সার্চ করবে স্টেট অডিও প্লেয়ার। স্টেট অডিও প্লেয়ার সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আসবে। এই অ্যাপ্লিকেশনটি আসার পর তোমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে। অলরেডি আমার ইনস্টল করাই আছে, তাই দ্বিতীয়বার আমার আর ইনস্টল করতে হবে না। আমি এখানে ওপেন করতেছি। অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, তারপর তোমাদের ফোনের যতগুলো অডিও গান আছে সব অডিও গান এখানে চলে আসবে। আমি এখানে সর্বপ্রথম অডিও গানটি প্লে করতেছি। তোমরা শুনতে পেয়েছো যে এখানে সামনের স্পিকার দিয়ে একটি অডিও গান প্লে হয়েছে। এখন দেখো যে এই অ্যাপটি ইউজ করে তোমরা সামনের স্পিকার দিয়ে ভিডিও গানও শুনতে পারবে। তার জন্য কি করবে, তার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর ভিডিওতে ক্লিক করতে হবে, তারপর তোমাদের সামনে চলে এসেছে এই ইন্টারফেসটা, তারপর যে কোনো একটা ভিডিও তোমরা শুনবে। এখন যে ভিডিওটি প্লে হয়েছে এটাও কিন্তু তোমাদের সামনের স্পিকার দিয়ে ভিডিওটি প্লে হয়েছে। আশা করি আমি তোমাদেরকে অ্যাপটির কাজ বোঝাতে পেরেছি। সো গাইজ, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি মূল্যবান কমেন্ট করবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।